প্রিয় ছাত্র ভাইরা, আমাদের জানার দরকার যে আজকের যে দিনটা আমরা পালন করছি তার কারণ হচ্ছে যে ভারতের যে সংবিধান ভারতবাসীর জন্য লেখা হয়েছে সেই সংবিধান কিভাবে নিজের জায়গায় অটুট থাকে, সেই সংবিধান কিভাবে ঠিকভাবে পরিচালিত হয় তারই জন্য আজকের আমরা 26 জানুয়ারি উদযাপিত করে থাকি, পালন করে থাকি। এই নিয়ম বা এই প্রথা আমাদের পূর্বসূরিগণ মেনে আসছেন, আর আমরাও মানছি, আগামীতে আমাদের প্রজন্মরাও মানবে। কিন্তু কিছু মানুষ যারা সংবিধানের উপরে আঘাত আনছে তাদেরকে আমরা বলতে চাই, এদেরকে কখনো ইতিহাস ক্ষমা করবে না, এদেরকে কখনো ইতিহাস ক্ষমা করবে না। যারা এক এক করে সংবিধানের এক একটা আইন তারা বিকৃতি করতে চাচ্ছে নিজের ক্ষমতার বলিদান দিয়ে, নিজের ক্ষমতাকে দেখিয়ে। প্রিয় শ্রোতা মন্ডলী, আমি আপনাদের কাছে এই কথাও বলতে চাই, জমিয়তের গ্রুপে একটা খবর এসছে, আমি আপনাদের বলি, হিন্দু মহাসভার একজন প্রাক্তন সভাপতি ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ইনার বক্তব্য, ইনি বলছেন কি যে আমি জেল খাটতে পারবো না, স্বাধীনতাকে সামনে রেখে বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বলেছিলেন আমি জেল খাটতে পারবো না, আর কংগ্রেসে যোগ দিলে প্রথম সারির নেতাও আমি হতে পারবো না, তবে হিন্দু মহাসভায় আমি একমাত্র নেতা হয়ে থাকবো, তাই আমি কংগ্রেসে যাব না। পক্ষান্তরে নেতাজি সুভাষচন্দ্র বসু, যার গত 2-3 দিন আগে ভিক্টোরিয়াতে তার জন্মদিবস পালন হলো, সেখানে আমাদের প্রধানমন্ত্রী সাহেব এসেছেন, এতদিন পরে আপনার খবর হয়েছে যে বাংলায় একজন বিদ্রোহী নেতাজি সুভাষচন্দ্র বসু, যে ইতিহাসে ভারতকে স্বাধীনতার জন্য যে লড়াই করেছিল, এতদিন পরে আপনার রক্ত গরম হয়েছে বাংলায় এসে আপনি একটা সমাজ খারাপ করার জন্য, আপনি বাংলার পরিবেশটাকে খারাপ করার জন্য এতদিন আপনার সুযোগ হয়নি, আর আপনি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করার জন্য আসতে পারেননি, আর আজকের কিনা আপনি চলে এসেছেন। ও বুঝাতে এটাই চাচ্ছেন যে এখানে আমি হিন্দু মহাসভা, আরএসএস, বজরং দলের এখানে আমি তাদের কীর্তিকলাপ, তাদের কর্মকাণ্ড এখানে আমি শুরু করতে চাই, যেভাবে ইউপিতে, বিহারে এবং ভারতের অনেক জায়গায় চালু করেছি, মানুষদেরকে আমি তাদেরকে আমি প্রায় অনেক কুণ্ঠিত করে দিয়েছি। অতএব নেতাজি সুভাষচন্দ্র বসু ওই শ্যামাপ্রসাদের ব্যাপারে বা হিন্দু মহাসভাদের ব্যাপারে বয়ান করছেন, কি বলছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, সন্ন্যাসী সন্ন্যাসীদের ত্রিশূল হতে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় পাঠিয়েছে, ত্রিশূল আর গেরুয়া বসন দেখলেই হিন্দু মাত্রেই শিরণত, ধর্মের সুযোগ নিয়ে ধর্মকে কলুষিত করে হিন্দু মহাসভা রাজনীতির ক্ষেত্রে দেখা দিয়েছে, হিন্দু মাত্রেই এরা নিন্দা করা কর্তব্য, হিন্দু মাত্রেই এদের নিন্দা করা কর্তব্য, এরা বিশ্বাসঘাতকদের আপনারা রাষ্ট্রীয় জীবন থেকে সরিয়ে দিন, এদের কথা শুনবেন না। এই কথা 12 মে 1940 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু বক্তৃতা দিয়েছিলেন, আর যেটা 14 মে 1940 আনন্দবাজার পত্রিকায় সেটা সংকলন করা হয়ে লেখা হয়েছিল। আমি আপনাদেরকে বলি যে এই ভারত স্বাধীনকে সামনে রেখে জমিয়তের কথা ভুললে চলবে না, যে জমিয়ত কংগ্রেস তৈরি হওয়ার আগে 1919 খ্রিস্টাব্দে, কংগ্রেসের জন্ম 1920 আর জমিয়তের জন্ম 1919, কংগ্রেসের জন্মের 1 বছর আগে জমিয়ত উলামা লড়াই করে ভারতকে শিখিয়েছে যে কিভাবে দেশপ্রেমিক হওয়া যায়, কিভাবে দেশত্ববোধ শিখা যায়, কিভাবে ইংরেজদেরকে ভারত থেকে আমরা তাড়াতে পারি। আমি বলে দিই আপনাদেরকে, আপনারা শুনেন, ইংরেজরা পৃথিবীতে শাসন করেছে, তাদের শাসনে সূর্য ডুবেনি, কিন্তু মুসলমান পেরেছে ভারতের তাদের সূর্যকে ডুবিয়ে দিতে। আমরা এক কথাই বলতে চাই বন্ধুগণ, যে আজকের বিজেপি মাত্র 10 বছর ক্ষমতায় থেকে তোমরা কি মনে করেছে, হে তোমরা কি হিটলার, তোমাদের আমরা সূর্য ডুবে দেব, তোমাদের আগুনকে আমরা বন্ধ করে দিতে চাই। তো বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই যে ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বসু
একজন বড় বড় মাপের নেতা ছিলেন তিনি এত বড় নেতা কিভাবে হয়েছিলেন তিনি নিজেই স্বীকার করেছেন কোথায় স্বীকার করেছেন নেতাজি সুভাষচন্দ্রের বসুর ভাইপো তার নাম হচ্ছে শিশির সুভাষচন্দ্র বসু তিনি আমাদের জমিয়ত উলামায়ে হিন্দের 50তম বর্ষপূর্তিকে সামনে রেখে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বড় একটা সভা অনুষ্ঠিত হয়েছিল যেই সভাকে পরিচালনা করেছিলেন বর্তমান জমিয়ত উলামার বাংলার সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো শিশির সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে আমি আমার চাচা আমি আমার কাকা নেতাজি সুভাষচন্দ্র বসুকে লুকিয়ে গাড়িতে উঠিয়ে দিয়েছিলাম আর ওই সময় আমার কাকা নেতাজি সুভাষচন্দ্র বসু আমাকে বলেছিলেন জানো শিশির জানো আমার ভাইপো আজকের যে আমি এত বড় নেতা হলাম এই নেতা হওয়ার পিছনে জমিয়তে উলামার 100% হাত রয়েছে নচেত আমি এত বড় নেতা হতে পারতাম না আর শিশির অধিকারী ওই নেতাজি ইন্দোরে দাঁড়িয়ে এক বাক্যে ঘোষণা করেছিলেন যে আজকের যে ভারত ভাগ হয়েছে পাকিস্তান হয়ে গেছে বাংলাদেশ হয়ে গেছে এর জন্য ভারতবর্ষের এক শ্রেণীর মানুষ মুসলমানদেরকে দায়ী করে থাকে আমি হিন্দু হওয়া সত্ত্বে এ কথা বলতে পারি যে মুসলমানদের এখানে কোনো দায়ী ছিল না আর একদল মানুষ বিজেপি শক্তি মানুষরা তারা বলে যে ওদেরকে আমরা খুঁজে খুঁজে পাকিস্তানে পাঠিয়ে দেব হ্যাঁ কিসের গরম জানো না মাওলানা আবুল কালাম আজাদ যখন ভারত স্বাধীন যখন ভারত ভাগ হচ্ছে আর একদিক করে মানুষরা ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ ওই লাল কেল্লার সামনে দাঁড়িয়ে উনি বক্তব্য পেশ করেছিলেন হ্যাঁ এই জন্মভূমি আমরা এই জন্মভূমি ছেড়ে কোথাও যাব না মুসলমান তোমরা এই দেশ ছেড়ে চলে যাব না হিন্দু তোমরা দেশ ছেড়ে চলে যাব না দেশ ভাগ করো না আমরা দেশ ভাগের পক্ষে নয় দেশ ভাগের বিপক্ষে ছিলাম আছি এবং কিয়ামত পর্যন্ত থাকবো আর এই দেশে আমাদের পূর্বপুরুষদের রক্ত রয়েছে আমরা দেশ ছেড়ে কোনো জায়গায় যাব না বিজেপি তোমরা যত এনআরসি করে নাও সিএএ করে নাও এনপিআর করে নাও তোমরা শুনে রেখে দাও প্রত্যেক জিনিসের উত্থান রয়েছে আর উত্থানের পিছনে তার পতন একদিন আসবে হিটলার কোনদিন পৃথিবীতে চিরজীবন থাকেনি নমরুদ ফেরাউন তারা ক্ষমতা পুরো পৃথিবী জুড়ে তারা দেশ শাসন করেছে পুরো পৃথিবী জুড়ে তাদের ক্ষমতা ছিল তাদেরকে অতল তলে তলিয়ে দেওয়া হয়েছে মনে কর না আমরা গুটি কয়েক মানুষকে নিয়ে দাদাবাজি দেখিয়ে আজকের এই 72তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে ঠিক কিছুক্ষণের মধ্যে আমাদের পিএম মোদি সাহেব ওই লাল কেল্লার সামনে দাঁড়িয়ে বয়ান দিবেন বক্তৃতা করবেন আর মিথ্যা মিথ্যা কথা বলে পুরো একবার পুরো ভারতবর্ষকে বোঝাবে আর মিথ্যা কথা কেন বলেন বা মিথ্যা কথা কিভাবে প্রমাণিত ওই স্বামী শ্রী প্রমানন্দজি যিনি বেলুর মঠের সন্ন্যাসী প্রত্যেকটা জমিয়তের সভায় উনি আসছেন এসে বলছেন যে আমাদের প্রাইম মিনিস্টার মোদি সাহেব বেলুর মঠে এসেছিলেন আর এসে আমাদের সামনে এসে বলেছিলেন ও আমার ভগবান আমি এই পর্যন্ত এক মিথ্যা বলেছি আর আমাকে মিথ্যা বলার ক্ষমতা দাও বেলুর মঠের পরমানন্দজি প্রত্যেকটা সভায় মোদির বিরুদ্ধে কথা বলছেন আর আজকের যে মোদি যে লাল কেল্লার সামনে দাঁড়িয়ে বয়ান এবং বক্তৃতা দিবে যেভাবে আজকের 15-10 বছর ধরে টানা দিয়ে আসছেন হ্যাঁ গো লাল কেল্লা তোমার বাপ তৈরি করে গেছে যে দেশ থেকে তোমরা মুসলমানদেরকে বিতাড়িত করবে বলছে ওই লাল কেল্লা তৈরিটা করেছে কে লাল কেল্লা তৈরি করে গেল কে তোমার বাপ তৈরি করে গেছে মুসলমানদেরকে দেখে তোমাদের জ্বালা লাগে তোমাদের জান চলে যায় কেন আমরা কি তোমাদের গরম ভাতে বিষ দিয়েছিলাম তো শিশির বসু নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো শিশির বসু তিনি নেতাজি ইনডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন আমি হিন্দু হওয়া সত্ত্বেও দায়িত্ব সহকারে বলছি দেশ ভাগে মুসলমানদের কোন রকম ভাবে মুসলমানরা দায়ী নয় অতএব ছাত্র ভাইরা আমাদের ইতিহাস জানতে হবে একটা একটা সংবিধান আমাদের জানার দরকার যেভাবে দেশ এগোচ্ছে কোন দিকে যাবে সেটা আল্লাহই ভালো জানেন কিন্তু আমরা তোমরাই ছাত্ররা হবে দেশের বড় নায়ক তোমাদেরকে ঝান্ডা ধরতে হবে এই তেরঙ্গা ধরে তোমাদেরকে ভারতকে আবার পুনর্জীবিত করতে হবে সমস্ত হিন্দু মুসলমান শিখ ইসাই যারা আমরা ভারতে থাকি সবাই আমরা এক ভাই সবাই এক ধর্মের কথা আমাদের মেনে চলতে হবে সবাই নিজ নিজ জায়গায় নিজের কাজ করবেন
অতএব আমি তোমাদের সামনে কিছু স্লোগান দিচ্ছি, তোমরা আমার সঙ্গে সাথ মিলাবে।